এবার এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে টক টু এমএলএ কর্মসূচি। বিধানসভা নির্বাচনের পরে এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে এক অভিনব কর্মসূচি পালন এগরার বিধায়ক তথা বর্তমান তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তরুণ মাইতির। টক টু এমএলএ নামে এই কর্মসূচির বেশ সাড়া ফেলে দিয়েছে এলাকায়। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুরু হলো দ্বিতীয় ধাপের টক টু এমএলএ অনুষ্ঠান, যেখানে এলাকার মানুষ সরাসরি টেলিফোনের মাধ্যমে তাদের সমস্যার কথা এমএলএকে বলতে পারবেন। এবার থেকে বছরে চারবার এই কর্মসূচি গ্রহণ করা হবে। এই কর্মসূচি পুনরায় শুরু হওয়ায় খুশি এলাকার মানুষ। এই কর্মসূচিতে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পানিপাড়ুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান, এগরা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ, এগরা দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান সহ প্রমুখ। এই কর্মসূচির মাধ্যমে উপকৃত হয়েছেন এলাকার মানুষজন, তাই পুনরায় শুরু হওয়া এই কর্মসূচি এলাকায় মানুষের সমস্যা সমাধানে বড় ভূমিকা নেবে বলে মনে করছে সাধারণ মানুষ। এই উদ্যোগ কেন কি নিয়ে ব্যাপারটা হচ্ছে, এটা দ্বিতীয় পর্ব আমরা করছি। আগে একটা পর্বে করেছিলাম আমরা, সেই পর্বতে প্রচুর মানুষ আমাদেরকে ফোন করেছিল এবং তাদের যে সুবিধে অসুবিধে তারা আমাদের কাছে রেখেছিলেন সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করেছিলাম। তো আজকে ওইটা থেকে একটু সাহস পেয়ে আজকে একটু বড় আকারে করছি। সমস্ত প্রধান সাহেব ম্যাডামদের ডেকেছি, পঞ্চায়েত সভাপতিদের ডেকেছি, যাতে করে যেখানকার যে যারা প্রবলেম আসবে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে তাদেরকে আমি দিতে পারি এবং তারা সেটা পার্শ্ব করতে পারে। তো স্বাভাবিকভাবে বহু মানুষ আছেন যারা সময় পান না বাইরে বেরোতে, কিংবা এমএলএর সঙ্গে দেখা করার সুযোগ পান না, সময়ের অভাব হয়, যোগাযোগের অভাব হয়। সেই জন্য আমরা এটা প্রচুরভাবে প্রচার করেছি একটা দুটো ফোন নাম্বার দিয়ে, যাতে করে তারা ফোন করে তাদের অভাব অভিযোগের কথা জানতে পারেন এবং যদি কোনো অসুবিধা হয় আমি যাতে সেগুলো তাদের পাশে দাঁড়াতে পারি, পরিষেবা প্রদান করতে পারি, এই জন্যই এই অনুষ্ঠানটা আমরা করছি। কতটা লাভ হবে জনগণের? জনগণের আমাদের কাছে পৌঁছলে স্বাভাবিকভাবে আমরা তাদের পাশে দাঁড়াবো, তারা যে অসুবিধেগুলোর কথা আমরা বলবেন সেই অসুবিধেগুলো দূর করে তাদের সমস্যা মেটানোর আমরা চেষ্টা করব। গতবারে এমন কিছু সমস্যা এসেছিল যেগুলো আমরা মেটাতে পেরেছি, যেগুলো মেটানো যাবে না একদম স্বনির্ভর হয় বলেছি এটা করা যাবে না, ফলে তারা বুঝে গেছেন যে কোনটা হবে আর কোনটা হবে না, যেটা হবে সেটা আমরা করে দেওয়ার চেষ্টা করেছি, কিছু মানুষ উপকার পেয়েছে সেই জন্য এই প্রোগ্রামটা করা। পুলক মাইতি, আজকে এই অনুষ্ঠান কেমন লাগছে এবং কতটা লাভজনক? খুবই ভালো, কেন এর আগের যে পেজ ওয়ান হয়েছিল প্রথমটায় কিছু কিছু ফোন নাম্বারে ফোন এসেছিলো এবং সেগুলো স্যার নিজে থেকে বিধায়ক সাহেব আমাদের থেকে কাজ করিয়েছেন এবং আজকেও যথেষ্ট পরিমাণে ফোন আসছে বিভিন্ন প্রান্ত থেকে এবং খুবই ভালো ব্যাপার এবং স্যার সেগুলোকে নোট করছেন। বিভিন্ন পঞ্চায়েত সদস্য মেম্বার রয়েছেন এবং প্রধান রয়েছেন, ওনারা নোট করে অভিযোগগুলো তুলে নিচ্ছে। কতটা লাভজনক বা লাভ হবে? যথেষ্টই লাভ, কেন এক্ষুনি ফোন এলো কিছুটা যে আগেরবারে ওরা অ্যাপ্লিকেশান করেছিলেন কাজটা হচ্ছে, তো নিশ্চয় নিঃসন্দেহে এগুলো এবারেও যেগুলো হচ্ছে অবশ্যই কাজ হবে, এইটুকু আমাদের তো আশা রয়েছে। আমার নাম চন্দন জানা। যেটা হচ্ছে কেমন লাগছে? এগরা বিধানসভার সম্মানীয় বিধায়ক বিশিষ্ট শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি মহাশয়, তিনি যেভাবে এগরা মানুষের সুখ দুঃখের কথা শোনার জন্য টক টু এমএলএ প্রোগ্রামটা শুরু করেছেন, মানুষ অভিভূত, সমস্ত মানুষজন ফোন করছেন। এর আগে প্রথম পর্ব টক টু এমএলএ মানুষজন ফোন করেছিল, তার সদুত্তর মানুষ পেয়েছে। আবার এলাকার বিধায়ক সম্মানীয় তরুণ কুমার মাইতি নতুনভাবে দ্বিতীয় পর্যায়ে টক টু এমএলএ প্রোগ্রাম শুরু করছেন, তাতে সমস্ত মানুষ উপকৃত হন বলে আমরা আশা করছি। কেমন লাগছে আপনাদের? খুবই ভালো, এরকম একটা অভিনব পদ্ধতিতে এলাকার বিধায়ক সাহেব গরিব মানুষ খেটে খাওয়া মানুষের সঙ্গে কথা বলবেন। আগেকার দিনে বিধায়কের সঙ্গে মানুষরা কথা বলতে পারতেন না, এখন সরাসরিভাবে বিধায়কের সঙ্গে কথা বলবেন। মানুষজন এখানকার এগরাবাসী হিসাবে খুবই আনন্দিত। আপনাদের কতটা লাভ হচ্ছে? খুবই লাভ হচ্ছে, মানুষজন ফোন করছেন, আমরাও ফোন করছি, বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে বিধায়ক সাহেব সমস্যার সমাধান করছেন, এলাকাবাসী হিসাবে উপকৃত হচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।